এই গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হাঁটু দেখো, থাই দেখো, হোমা কুরেশি কি কটাক্ষ, এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। বলিউডে বডি শেমিং নিয়ে অনেকে মুখ খুলেছেন, এবার তাতে সামিল হলেন হোমা কুরেশি। গ্যাংস অফ ওয়ারিসপুর দিয়ে বলিউডে অভিষেক হয় হোমার। এরপর একাধিক হিট সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তির অপেক্ষা রয়েছে তার নতুন সিনেমা তরলা। এই সিনেমার প্রচারণার সময় হোমা স্মৃতিতে ডুবে দিলেন। জানালেন প্রথম অবস্থায় শরীর ও চেহারা নিয়ে তার আত্মবিশ্বাস নষ্ট করা হচ্ছিল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তথাকথিত নায়িকাদের মতো চেহারার গঠন না হওয়ার বেশ কসরত করতে হয়েছিল হোমা কুরেশি। হোমা জানান তাকে বলা হতো, ইস কেমন পোশাক পরেছে দেখো, হাঁটু দেখো, থাই দেখো। এ সময় হোমা আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে যখন এই কথাগুলো তিনি শুনতেন তখন তার মন নিজেকে নিয়েই প্রশ্ন করত, আমাকে কি সুন্দর দেখতে লাগছে না, আর কার মতো কথা বারবার মাথায় আসত। এমনকি নিজেকে বদলানোর চেষ্টাও করেন, কিন্তু পরে বুঝতে পারেন সেটা ঠিক হচ্ছে না। সঙ্গে স্পষ্ট করে দেন, ব্যক্তিগত জীবনে ওজন নিয়ে নিজের কখনো কখনো কোনো সমস্যা হয়নি, তবে তিনি যখন অভিনেত্রী হওয়ার কথা ভাবেন তখন অনেকেই তাকে লাইপোসাকশন করার পরামর্শ দিয়েছিলেন। বর্তমানে হোমাকে দেখা যাচ্ছে তরুণা সিনেমায়। এ সিনেমায় হোমাকে দেখা যাবে দালালের চরিত্রে। এছাড়া হোমার বিখ্যাত সিরিজ মহারানের তৃতীয় সিজনের কাজও শুরু হয়েছে সম্প্রতি, জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন নির্মাতারা। সো গাইস, আপনার কাছে কেমন লাগে হোমার অভিনয়? সো সেই বিষয়ে আমাদের কমেন্ট জানাবেন। বাই বাই। এই গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হাঁটু দেখো, থাই দেখো, হোমা কুরেশি কি কটাক্ষ, এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। বলিউডে বডি শেমিং নিয়ে অনেকে মুখ খুলেছেন, এবার তাতে সামিল হলেন হোমা কুরেশি। গ্যাংস অফ ওয়ারিসপুর দিয়ে বলিউডে অভিষেক হয় হোমার। এরপর একাধিক হিট সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তির অপেক্ষা রয়েছে তার নতুন সিনেমা তরলা। এই সিনেমার প্রচারণার সময় হোমা স্মৃতিতে ডুবে দিলেন।